কথা আমার মনে হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন, কথা আমার বলতে হবে, একটু সময় দিতে হবে। কাম প্রেমের পালা তো এটা হলো তর্ক বিতর্কের পালা, কথাটা আইসা পড়ছে আমার তুরুকের জায়গায়, তুরুক না দিলে দুই বন্ধু গেছে এই রাজ্য থেকে পাশের রাজ্যে বেড়াইতে। আচ্ছা, যাওয়ার পরে যায় দেখে যে ওই রাজ্যে জিনিসপত্রের দাম এত কম, আমাগো দেশে তেলের দামের চাইতে ওই দেশে ঘিয়ের দাম কম। এখন এক বন্ধু আরেক বন্ধুরে কইতাছে, বন্ধুরে ওই রাজ্যে আমি আর থাকুম না। কে দোস্ত তুই ওই রাজ্যে থাকবি না? কে কয় না, যেই দেশে কোনো বিচার নাই ওই রাজ্যে আমি থাকতে চাই না, যে দেশে তেলের চাইতে ঘিয়ের দাম কম এই রাজার বিচার ভালো আছে, এই রাজ্যে আমি বাস করতে চাই। তো চল যাই দোস্ত, যাই আমি আমার কামিজের সঙ্গে করে লই আসি, কারণ একলা একলা তো আর এই রাজ্যে থাকা যাইব না। তো ওই রাজ্যে থেকে ফিরে আসছে আইসা, তিনি একটা ঘোড়ার পিঠনে পিঠের মধ্যে ওনার স্ত্রী রে উঠাইছে, উঠাইয়া ওই রাজ্যে বসবাস করার জন্যে চলে যাইতেছে। যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে একটা বট বৃক্ষের ছায়া পাইছে, হয়রান হয়ে গেছে তো একটু জিরানের জন্য ওই জায়গায় একটু বসছে, ঘোড়াটারেও একটু ছায়া রাখছে যে ঘোড়াটাও কষ্ট করতেছে। তো স্বামী স্ত্রী দুইজন বৈশা একটু রেস্ট নেয়, ঘোড়াটারে ছায়া রাখছে, হঠাৎ করে হাইটা আসছে তো শরীর দুর্বল ঘাইমে গেছে, ওই বট গাছের ছায়া এত সুন্দর ছায়া, এত সুন্দর বাতাস পাইয়া, নীলে নীলে বাতাস পেয়ে দুজনেই ঘুমায়। যখন স্বামী স্ত্রী দুজনে ঘুমায় পড়ছে, ইন দি মিন টাইমে ওই ঘোড়াটা যাইয়া পাশে একটা ধান খেত, ওই ধান খেতের মধ্যে যাইয়া ধান খাওয়া শুরু করে। যখন ঘোড়ায় ধান খায়, ওই খেতের মালিক তো দূর থেকে দেখছে, হাই হাই রে, হাই করছে কি, আমার পাকা ধানের মধ্যে ঘোড়া এসে মুখ দিছে, একবার লাঠি নিয়ে দৌড়াইয়া গেছে, যা সেটাই তো ঘোড়ার এই ইচ্ছা মতো বাড়ি শুরু করে দিচ্ছে। ঘোড়ারে যখন বাইরেই তাছে, ওই মালিক তো টের পাইছে, হাই হাই রে আমার ঘোড়া তো মাইরে ফেলাইলো, যাইয়া দৌড়াইয়া ওই মালিকটা ঘোড়া যেন না মারে ফিরাইতে গেছে, আই ভাই 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 আমার ঘোড়াটারে মাইরো না, ভাই ভাই এটা আমার ঘোড়া, আমার ঘোড়া, ঘোড়াটারে মাইরো না, কি তোর ঘোড়া, তুই এখানে থাকতে আমার ক্ষেতে ধান খাইছে, ওরে ওষুধ দে বাড়ি শুরু। আরে দিছে এখন যখন স্বামীরে বাইরে, স্ত্রী তো আর বৈশা থাকতে পারে না, স্ত্রীও স্বামীরে বাঁচানোর জন্য ওই মায়ের ফিরাইতে গেছে, বাবা মায়ের ফিরাইতে গেলে তো দুই চারটা কিল ঘুষি খাওয়াই লাগে না কি। তো ওনার তো খেতালার তো রাগ হয়ে গেছে, উনি করছে কি ফিরাইতে যখন গেছে ওনার স্ত্রী রেও বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরেও যখন ফিরে নাই কই সে পেটের মধ্যে দিছে এক লাথি, লাথি যখন দিছে বাবা আসিল সাত মাসের গর্ভবতী, বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছে। এখন ওই ঘোড়ার মালিক কান দেয়ার কয়, আমি এই রাজার এই দেশের রাজ্যের কাছে রাজার কাছে বিচার চামু, কারণ এই দেশের ন্যায়পরায়ণ রাজা, এর কাছে বিচার চাইলে উচিত একটা বিচার পাওয়া যায়। লয়ে গেছে রাজার কাছে, হুজুর আপনার রাজ্যে এত বড় অন্যায় অবিচার, এটা আমি সহ্য করতে পারি না, আমি আপনার রাজ্যে বসবাস করার জন্য আসছি হুজুর, এর মধ্যে আমার আপনার রাজ্যে এসে এরকম একটা ক্ষতি হয়ে গেল। রাজাই কয়, কি হয়েছে তোমার, আমার রাজ্যে তো কোনো অন্যায় অবিচার চলে না, তোমার সাথে কে এরকম খারাপ আচরণ করছে বলো আমাকে। কয় হুজুর ওই লোকটা আমারে এরকম কাজ করছে। কয় কি করছে? কয় হুজুর আমি তো আপনার রাজ্যে আসতেছিলাম, হঠাৎ কইরা আমি গাছের তলে একটু ছায়া পেয়ে রেস্ট নেওয়ার জন্য বসছি, এর মধ্যে আমার ঘোড়াটা তো ওনার ক্ষেতের মধ্যে যাইয়া একটু মুখ দিছে, এর জন্য আমার ঘোড়াটার ইচ্ছা মতো মারছে। রাজাই কয় তুমি ঘোড়াটারে মারছো? কয় হ হুজুর আমার ক্ষেতের পাকা ধান নষ্ট করছে এর জন্য মারছে। রাজাই কয় না তোমার ক্ষেতের ধান যেহেতু নষ্ট করছে তাইলে তো তুমি মারতেই পারো, তাইলে তোমার মারাটা ঠিক আছে, আচ্ছা তুমি ওনারে নয় মারছো তারপরে কি হয়েছে? কয় খালি আমার ঘোড়ারেই মারে নাই হুজুর, উনি আমারেও মারছে। রাজাই কয় তে তুমি ঘোড়া মারছো মারছো উনারা আবার মারতে গেছো? কয় হুজুর আমারে যখন ফিরাইতে আইসে আমি ঘোড়াটারে মারি, তখন আমার রাগ ছিল মাথায়, আমি তো উনারেও বাড়ি দিয়ে বসছি। না ঠিক আছে, রাগের মাথায় মানুষ কত কিছুই করে তাও ঠিক আছে, কিন্তু তুমি উনারে মারছো তা ঠিক আছে, কিন্তু উনার স্ত্রী নাকি তুমি মারছো? কয় হুজুর উনারে যখন মারি উনার স্ত্রীটা হইলো ফিরাইতে আসছিল, আমি নিজের অজান্তেই পেটের মধ্যে একটা লাথি পড়ে গেছে, গা উনার তো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, কি করুম হুজুর আমি তো কইরা ফেলাইছি রাগের মাথায়। রাজাই কয় আমার রাজ্যে কোনো অন্যায় অবিচার চলবে না, চলবে না।
আমার বিচার হইল এই, তুমি এই স্ত্রীটারে লয়ে যাইবা বাড়িতে, বাড়িতে লয়ে যাইয়া সাত মাসের গর্ভবতী বানাইয়া তারপরে তুমি তারে ফেরত দিবা। আমার আপনি আমি বাসারে নাই দিতে কোনো অন্যায় অবিচার হইতে দেওয়া যাবে না। তাই তুমি যাও ওনারে প্রেমের ঘর্ষণ দিয়া সাত মাসের বাচ্চা পেটে দিয়া তারপরে ওনার কাছে ফেরত দাও। তো আমার আজকে যে প্রেমের ঘষাঘষি শুরু হয়েছে এটা ওই রকম প্রেমের ঘষাঘষি মনে হয়, চলতেছে এর চেয়ে ভালো কিছু আমি আর দিতে পারলাম না। যাক, প্রেমের ঘর্ষণেও যে হাওয়া বিবি সৃষ্টি হয় এটা নতুন একটা জিনিস আমরা পাইলাম। এবার কয় প্রশ্ন আপনার কাছে, যদি কাম এত ভালো জিনিস হয়ে থাকে তাহলে আদম হাওয়ারে জেদ্দা আর শরণদ্বীপ দুইজনের দুই প্রান্তে পাঠানোর কারণ কি? দুই প্রান্তে পাঠানোর মধ্যে আসলেই কারণ আছে, সেটা আমি একটা গান করব, ওই গান করলেই এর মধ্যে জবাব চলে আসবে। তবে কইছে যে আদমের মধ্যে আল্লাহর বসবাস। আচ্ছা, আদমের মধ্যে আল্লাহর বসবাস এটা তো আমরা সবাই স্বীকার করি, এর জন্যই তো বলছিলাম মানব জাতির প্রথম পিতা হলো হযরত আদম আলাইহিসসালাম, নাকি? বর্তমানে বাংলাদেশে 16 কোটি, 18 কোটি, 20 কোটি মানুষের মতো হয়ে গেছে, এই আমাগো সকল মানুষের প্রথম পিতা হলো হযরত আদম আলাইহিসসালাম, নাকি? মানব জাতির প্রথম পিতা না উনি? তাইলে মানব জাতির প্রথম পিতা যদি হযরত আদম আলাইহিসসালাম হয়ে থাকে, মা যদি হাওয়া আলাইহিসসালাম হয়ে থাকে, তারা কি খালি প্রেমের ঘষাঘষি দিয়ে আমাগো তৈয়ার করছে নাকি এর মধ্যে কামের প্রয়োজন আছিল? যদি কামের প্রয়োজন থাইকে থাকে, কাম কইরাই তারা সন্তান দুনিয়াতে আইনা থাকে, এত সৃষ্টি কুল ভৈরা দিয়া থাকে, তাহলে আল্লাহ যে আদমের মধ্যে রয় এই আদমই কিন্তু এই কাম কইরাই তারপরে দুনিয়াতে এত মানুষজনের। তাই এটা আদম একলা করে নাই, আদমের ভিতরে আল্লাহ থাইকে তারপরে কাম কইরা এইরকম দুনিয়া মানুষ কুল দিয়া ভৈরা। তাই এই জায়গায় আমার কামের বাহাদুরি, এই জায়গায় প্রেমের কোনো বাহাদুরি আমি পাইলাম না। তাই যদি হইতো বাবা প্রেমে যদি এত কিছু হয়ে থাকে, আমার মায়ের এক ঘরে আমার বাপের আরেক ঘরে রাখবেন, এরা প্রেমের জগতে থাক, দেখি আমার মতো দুই একজন ভাই আসে কিনা, আসবো? কোনোদিনও সম্ভব না, সারা জীবন ভৈরা প্রেম করতে থাকবে কিন্তু একটা সন্তানও জন্ম দেওয়া সম্ভব হবে না, সৃষ্টি করা সম্ভব হবে না। সৃষ্টি করতে গেলে আমার এই কামের জগতে আইসা তারপরে সৃষ্টি করতে হবে, হবে তাছাড়া সৃষ্টি করার কোনো উপায় নাই। একটা গান শোনাই তারপরে, ভাই কাম কইরা দুনিয়াতে কেউ ওলি আল্লাহ নায়েবে রসুল হইছে কিনা? আরে কি কয় না কয়, কাম কইরা নি খালি এই কামের জগৎ পাড়ি দিয়াই তো ওলি আল্লাহ হইছে, দুনিয়াতে যত ওলি আল্লাহ পীর মাশায়েক নবী রাসূল সমস্ত নবী রাসূল ওলি আল্লাহরা এই কামের জগৎ পাড়ি যতক্ষণ পর্যন্ত না দিছে ততক্ষণ পর্যন্ত তারা ওলির কাতারেই আসতে পারে নাই। গান শুনেন, গানের মধ্যে এই কথা উঠে আসে। ওরে স্রষ্টার সৃষ্টির কি কৌশল, নামে মানুষ অবিকল, কেবল খেলিছে কাম হিল্লল, দুটি হিয়াতে স্রষ্টার সৃষ্টির কি কৌশল। ওরে সৃষ্টির যত কলা কৌশল দেখিলাম নিগু, ওরে কামের চাইতে এই দুনিয়ায় নাই কিছু মধুর, ওরে সৃষ্টির যত কলা কৌশল দেখিলাম নিগু, বাবা কামের চেয়ে এই দুনিয়ায় নাই কিছু মধুর, বাবা শুধু কাম প্রকাশে আদম হাওয়া মিশে, শুধু কাম প্রকাশে আদম হাওয়া মিশে, শুধু কাম প্রকাশে আদম হাওয়া মিশে, দমদম খাইল হেসে হেসে, পাইতে বুকেতে স্রষ্টার সৃষ্টির কি কৌশল, নামে মানুষ অবিকল, খেলিছে কাম হিল্লল, দুটি হিয়াতে স্রষ্টার সৃষ্টির কি কৌশল, নামে মানুষ অবিকল, স্রষ্টার সৃষ্টির কি কৌশল, নামে মানুষ অবিকল, খেলিছে কাম হিল্লল, কেবল দুটি
ঘি আছে তারা কারা আদম এবং হাওয়া কেন সৃষ্টির যত কলা কৌশল দেখিলাম নিগুর কামের চেয়ে এই দুনিয়ায় নাই কিছু মধু তাই শুধু কাম প্রকাশে আদম হাওয়া মিশে গন্ধম খাইলো হেসে হেসে তারা পাইতে আদম হাওয়া দুইজন ব্যস্তের মধ্যে ঘোরাঘুরি করে একজনে আরেকজনে দেখে শুনে তারা প্রেমের রাজ্যে আছে কিন্তু কোনো ভিতরে কোনো ভাব প্রেম শান্তি এটা কোনো কিছুই তাদের সৃষ্টি হয় না অবশেষ যখন গন্ধম খাইছে গন্ধম খাওয়ার সাথে সাথে একজন আরেকজনের বুকের মধ্যে জড়ায় আহা আরে এই যে শান্তি এই যে ভালোবাসা এত কিছু হেসে হেসে সেই গন্ধম খায়া তারপরে তারা কামে নিমজ্জিত হইয়া সৃষ্টিকুল দুনিয়াটা ভৈরা দিছে তাই আল্লাহর সৃষ্টির মাঝে সবই মঙ্গলময় কামের মাঝে সৃষ্টি বারে কামেই পরিচয় সৃষ্টির যত সবই সবই মঙ্গলময় কেবল কামের মাঝে সৃষ্টি বারে কামেই পরিচয় যাবা সাধু ঋষিগণ তারা করলো কামের সাধন সাধু ঋষিগণ করলো কামের সাধন কত সাধু ঋষিগণ তারা করলো কামের সাধন সব কিছু অকারণ কাম বিনেতে স্রষ্টার সৃষ্টির কি কৌশল নামে মানুষ অবিকল খেলিছে কাম হিল্লল দুটি হিয়াতে স্রষ্টার সৃষ্টির কি কৌশল নামে মানুষ অবিকল খেলিছে কাম হিল্লল দুটি হিয়াতে স্রষ্টার সৃষ্টির কি কৌশল দুনিয়ায় যত দেখি নবী রসুল অলিয়ার আউলিয়া তারা সাধন রাজ্য পাড়ি দিল কামের বাদা মুড়াইয়া সাধু গুরু মনি ঋষি অলিয়ার আউলিয়া